আমি ইচ্ছে করলে তোমার পুরো বাড়িটা আর তোমার বাথরুমের টাইলস পুরনো হয়ে গেছে, পুরো বাড়িটা আমি স্বর্ণ দিয়ে টাইলস করে দেবো। লেটেস্ট গাড়ি চাই না? হ্যাঁ, আমি তোমাকে হ্যামার পিঙ্ক কালার দিতে চাই। দিস দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল অফার। কতবার কতবার আপনাকে আমি নিষেধ করেছি যে আপনি আমাকে এসব কথা বলবেন না, কানে যায় না তুমি এত নিষ্ঠুর কেন? কি মিষ্টি ভাবে অনেক কঠিন আমার জন্য তোমার এই দিলে একটু কি দয়া নেই? আচ্ছা, তুমি সেই গত এক বছর যাবৎ আমাকে খোকা খুকিদের মতো আবার নিয়ে টানটানি করছে, দরকার হলে আমার যে ইন্ডাস্ট্রি আছে না সে তোমার নামে লিখে, একদম সত্যি করে বলছি, দরকার হলে এখনই চলো আমি কাগজপত্র নিয়ে তোমার নামে লিখে দিচ্ছি। প্লিজ তুমি না, সরে দাঁড়ান। আমি সরে দাঁড়াতে বলছি আপনাকে, চিৎকার দেব। আরে সুন্দরী, ফেসবুকে আনফ্রেন্ড করেছো, দরজা খোলো না, টেলিফোনটা পর্যন্ত ধর না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আপনারা আমাকে কি ভাবেন, ভাবেনটা কি বলুন তো। তুমি যা, তোমার তো তাই হবে। Don't cross your limit. আরে বাবা, কেন বোঝো না, লিমিট ক্রস করার নাম কারণ আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আমি কিন্তু সেই থেকে থাকি। তাছাড়া আমার দিনটা কোন দিকে হবে বলো, আছে না, আছে কি না? আচ্ছা শুনো, তিন দিনের পরে না কক্সবাজার যাচ্ছে, চলো পেমেন্ট যাও, চাও পুরো পেমেন্ট হাতে দিয়ে তারপর না হয়। আমি কিন্তু তোমার অনেক বড় করছি, অনেক বড়, তুমি টেরই পাবে না। টের পাবো না, না ক্ষতি, হ্যাঁ আমার ক্ষতি, হ্যাঁ সরে দাঁড়া। আমি তোমারে লিখা দিতে পারি যে একটা খারাপ মেসে, আরে খারাপ না হইলে একা একা ফ্ল্যাট কিনে এখানে করেটা কিসে? কোনোদিন তো কোনো আত্মীয় স্বজনও দেখলাম না, কোনো বাপ মা ভাই বোন কাউরি দেখলাম না, দেখেন কোন বিলিয়নের রোগ। না থাক, বললাম না আপনাকে, বলেছিলাম না ওই সোসাইটির কালচারটা শেষ করে দেবে। আর কারটা বলল তা যদি সত্যি হয়, কি তোমার কি এখনো সন্দেহ আছে? আরে আমার হাজবেন্ড মানে তোমার ভাইরে পর্যন্ত সে উস্কায়, সে নিতান্ত ভালো লোক বইলা আমার কাছে সব বলছে, কি শরমের কথা না? সি 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 কেউ তো ডিস্টার্ব করেছিল ফোনে ফেসবুকে, ও কি অসহায়ের মতো বললো জানেন, এরকম হাজবেন্ড বা আসলে ভাগ্যের ব্যাপার। আপা কাইন্দো না, কাইন্দো না, আইজি একটা ব্যবস্থা হইব, ব্যবস্থা হতেই হবে। আর ভাই তো সোসাইটির প্রেসিডেন্ট, আমার তো সেক্রেটারি, কিছু না হয় উপায় আছে। এখনো সময় আছে, ভেবে দেখো, নাহলে কিন্তু তোমাকে বস্তু বানিয়ে দেব। সোসাইটি কি জিনিস, টের পাবে, ঘর থাকবে কিন্তু তুমি থাকবে না। আমি সোসাইটির সভাপতি। ভয় দেখাচ্ছেন, কিচ্ছু করতে পারবেন না, প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব, আমি কেস করব। নিজে নিজের গোমর ফাঁস করে দিতে চাও? সাক্ষী দেওয়ার জন্য তো অন্তত পক্ষে একটা লোক লাগবে, নাকি লাগবে?
তুমি তো জানো আমি চাই তুমি আমার কাছে আমার পাশে থাকো। কিন্তু আপনাদের কাউকেই আমার পাশে দরকার নেই, ক্লিয়ার? কাউকে দরকার নেই। তুমি ওই গার্ডটাকেও তো পাশে রাখতে পারলে না। তুমি কিন্তু একটা কাজ করতে পারো, আমি কিন্তু লোক খারাপ না, ভেবে দেখতে পারো। আমার কথা বলতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমার মিডিয়াতে প্রভাব সম্পর্কে কোনো ধারণা নেই তোমার, সারা দেশ নড়ে যাবে। এতবার ভালো না, তোমার এত বড় সাহস, তুমি তুমি আমাকে ফোন ধমকায়েন ধমকায়েন না কইলাম, অন্য সময় আছে, সরি কন সরি। স্যার স্যার গরিবের কিন্তু গলা কাটেন না স্যার। স্যার এই যে পাঁচ বছর ধরে আপনাদের এখানে আসি, কখনো কারো সাথে এই যে ভাবিরা আপনারা বলেন কখনো আমি কিছু করছি এমন কিছু করছি, হ্যাঁ কারো কাছ থেকে উপরি নিছি? এই যে উনি উনি আমার 10,000 টাকা উপরি দিতে চাইছেন, আমি সেটা নেই নাই। উনি বলছেন যে সব কিছু আমি দেখেও যেন চুপ করে থাকি, আর এই জন্যই আরে ও তুমি মিথ্যে বলছে। এই যে আমার মুখ খোলায় না, তাহলে কিন্তু বাকি সব বলে দিব। আই আই তুমি কি পারবে প্রমাণ করতে তুমি যা বলছো? অবশ্যই পারবো। ভাই আপনি আমার একটা কথা শুনেন, এখানে আমরা বউ বাচ্চা নিয়ে থাকি ভাই, আর অনেকগুলো ফ্যামিলি থাকে, আপনি প্রেসিডেন্ট, এই প্রবলেমের সমাধান আপনাকে করতেই হবে ভাই, প্লিজ এটা করেন ভাই, এইভাবে তাকা দেন না। না ঠিক আছে, এই ইয়ে ওই তুমি তুমি যাও, ঠিক আছে আমি দেখবো দেখবো। জি স্যার। মানে বলছিলাম যে সুবর্ণা ম্যাডাম, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমার কিছুই বলার নেই আপনারা, আপনারা যদি কিছু করতে চান করতে পারেন, দেখি কি করেন। ওর জমানো শেষ কটা টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনে আমি আশ্রয় নিয়েছি, সেখানেও আমি থাকতে পারবো না। কি ল এন্ড অর্ডারের মধ্যে পড়ে না, তাহলে কিসের মধ্যে পড়ে? আমি কোথায় দাঁড়িয়ে আছি বলতে পারেন? হ্যাঁ আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। হ্যালো হ্যালো, উচ্ছেদ উচ্ছেদ 7 দিনের মধ্যে উচ্ছেদ, ইচ্ছে করলে পুরো চাকাটাই ঘুরিয়ে দিতে পারি, এখনো সময় আছে। চলো তিনজনে মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি, আরে 3 দিনের ট্যুর। আহা এত ভালো সেজে লাভ কি বলতো? এসে দেখবে পুরো সোসাইটি ঘুরে গেছে, আর অফারগুলো তো থাকলোই। তোমার তো সাহস কম না, হ্যাঁ তুমি স্বামী গুলো আমি বউ গো কইতে আসতো, খুব বেশি চালাক হয়ে গেছো না? আপনি কি ভেবেছেন, আপনি কি ভেবেছেন আপনি ওদের সাথে যা যা করেছেন আমি জানি না মনে করেছেন না?
এটা হচ্ছে বিশ্বাসের সম্মান, এর মধ্যে মাথা গলাতে আসবেন না। আমরা নিতান্ত ভদ্রলোক বইলে কিছু বলি নাই। আপনারা এত বোকা, এত নির্বোধ, আমার কিন্তু ধারণাই ছিল না। মুখ সামলে কথা বলো মেয়ে ছেলে, এসব কইরা এখানে থাকা যাবে না, বুঝছো? আপনি বেশি চালাক বলেই তখন ধরা খাচ্ছেন। মেয়েরাই যখন মেয়েদের বুঝতে পারে না তখন কিন্তু সত্যি ভীষণ কষ্ট হয়। তবে একটা কথা জেনে রাখো, আমি এখানে থাকবো এবং মান সম্মান নিয়ে মাথা উঁচু করেই থাকব। এই এই শোনো, আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেব। ওফ, এইসব বয়সে এসব কলঙ্ক মাথায় নিয়ে ঘোরা। আরে ভাই, আপনি বসে আছেন কেন? আপনি একটু বোঝান না। আরে ভাই, আপনি বোঝান না, আপনি তো সিনিয়র মানুষ, তাই না? আপনি সিনিয়র কথাটা বাদ দেন তো। ওই যে কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, তাই তো? তা আপনাকে তো ম্যানেজ করতে হবে ভাই, আপনি তো এই সোসাইটির প্রেসিডেন্ট। আপনি সেই তখন থেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলে দিচ্ছেন। কোথাকার কোন এক ভদ্র মহিলা এসে তোমাদের বললো, আর এত বছরের সম্পর্ক ভুলে গিয়ে তোমরা মানে আমাদের ভুল বুঝতে? ভুল বুঝবে না, ওনাদের মাথায় কিছু আছে, আছে তো শুধু গহনা। আপনি এক কাজ করুন, গলার একটা নেকলেস ভাবিকে আপনি দিয়ে দিন, এখনই অর্ডার করে দিন। ও হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। হীরাটা তো বলছেন, আপনি বলছেন আপনার মুখের কোনো কথা নাই, কিন্তু আপনি কি করছেন ভাবের জন্য? সেদিন আপনার ভাবি আমাকে বলল, ওগো এগুলো আমার নামে লিখে দাও। তা আমি ওয়ান ফোর লিখে দিচ্ছি। এখন কি চাটা হবে? হ্যাঁ, এই তো জানি তোমার যোগ্য, আমি তো আর মাত্র একটা দিন পাছে ভালোবেসে ফেলো, তাই দূরে দূরে রই। জানি তোমার প্রেমে তোমাকে ধরতে পারবো? যেন তোমার ভাবি না বাড়িতে নেই, বাবার বাড়ি গেছে। এটাই আসলে মোক্ষম সময়, জানো আমার যে কেমন লাগছে, আমি কি করে বোঝাবো। ঘোরো ঘোরো না, দেখি। ওলা, ও তো 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 তুমি তো 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 কে এখানে কেন? ছেলেটা ছিলা কেমনে লবণ দিতে হয় আজকে বাড়ি গিয়ে বুঝাও ভাই। যাবে না, তুমি জানো আমি না শুধু তোমার সাথে দেখা করার জন্য না কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকা চলে এসেছি। আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, তোমার ভাবি সে তো জানেই না যে আমি ঢাকা এসেছিলাম। হ্যাঁ, ওভাবে ঘুরে আছো কেন? একটু আমার দিকে ঘুরো না, ঘুরো।
আমার কথা শুনো তো।